চ্যানেলেস ও রেস্কিউএই ট্রাস্টের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এই খবর ছড়িয়ে পড়ায় ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে শত শত মানুষ উপস্থিত হয়েছে চণ্ডীপুর স্কুল মাঠে স্বেচ্ছাসেবকরা অত্যন্ত সুন্দরভাবে সারিবদ্ধ করে ত্রাণ তুলে দিয়েছেন অভাবগ্রস্ত গরিব মানুষদের হাতে চ্যানেলেস ও রেস্কিউএই ট্রাস্ট এর আগেও এই এলাকার গরিব মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে করোনার কারণে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে হাজারো পরিবার দিনমজুর এবং চালকরা কাজের অভাবে মারাত্মক বিপদে আছে পরিবার পরিজন নিয়ে এমন একটি দুঃসময়ে এই ত্রাণ সামগ্রী তাদের কাছে অনেক বড় একটি সাহায্য হিসেবে এসেছে ব্রিটেনের বাংলাদেশিরা গত রমজান মাস থেকে শুরু করে বিভিন্ন সময়ে রেস্কিউএইডের ফিট ফাইভ থাউজেন্ড প্রজেক্টে অকাতরে দান করেছেন চ্যানেলেসের ব্যবস্থাপনায় এই দান সহ সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করা হচ্ছে এবং এই ত্রাণ বিতরণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে ডোনারদের সহযোগিতা থাকলে চ্যানেলেস ও রেস্কিউএইড ট্রাস্ট বাংলাদেশের গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে হাসান রহমান চ্যানেলেস ডেস্ক